সারাই জানি আমরা এই কথা যে আমরা মুসলমান আর মুসলমান হওয়ার পরে আমরা মধ্যে কিছু আরো কুকাজ বল আছে যেটা আমি কইছিলাম বাড়িতে বাড়িতে কইতাম আরো কিছু কুকাজ বল আছে কিতা কুকাজ যেমন তো আমি এক ব্যক্তিরে বালা পাইয়া এই মানুষ আমার আমানতদার মানুষ ও মানুষটি আমি কোনটা করাইতাম সাইয়া কিন্তু আফসোস লাগে বিশ্বাস এই দুনিয়ার জমিনে করবার মতো জায়গা নাই মিসালে গুদে এক ডাক্তার সাহেব আমি তানে নওয়াজও আসতাম আমারে উঠিয়া কইরা কইলে এক নন মুসলমান মুসলমান হইত করি আমারে দর্শে বেরিয়া যে আমি ইসলাম বড় সুন্দর বালা ফাইয়ার আমার প্রিয় ধর্ম আমি ধর্ম হান লইতাম তুমি আমার তলে তোলা আমারে তোলা লাইন দেও তাই হইলা না না ইরা আমি পারতাম না আমি বিপদী বন আমি আসাম আমি বিপদী বন বলে না আমি লেখাপড়া দিব সারা দিব শিক্ষিতা মহিলা তখন এই কইলা বলে আমি আর হারে হইতাম আমি একটা পরামর্শ লই না আমার একটা পরামর্শ যদি কোনো জায়গা থেকে পাই যে এনে লই আমি খামটা করো ও যেমত ও মুরব্বী সাহ আপনি খারাপ ও মুরব্বী সাহ এই ডাক্তার সাহেবে দেখলা আমার জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আমানতর জায়গা বিশ্বাসী জায়গা তাই ও তানে হলে হলে হয়েছি আমি বলে ওলা ওলা এক মহিলা শিক্ষিতা মহিলা সাইকেলে ইসলাম কবুল করতাম আপনি তুলো আমার আগে সাথ দেখুয়া আর প্রায় 25-30 বছর বয়সী মহিলার কোনো অসীমিত হইত না বলে আচ্ছা হইব আমি সাথ দিব তো আমার বিশ্বাসী জায়গা কইছি অন সাত দিম হইয়া বেটা বাড়িত গিয়া অন তাকি গালি লইয়া গিয়া ওগুলো খানদানও গিয়া হইছে অমুক ডাক্তরে তোমাতে এগুলো মুসলমান বানাই না মিসালে গুলো দেওয়ার অর্থ হইয়া তাহলে আপনারা বুঝতে পারিয়া বুঝছেন মাতিকা অন তাকি উঠিয়া বাড়ির যার তো ই মরদুদ বাড়ির যার না আর বাড়ির তাই অন তাকি তার দুশ্মনী কিতা অন্তর দুশ্মনী আল্লাহ জানে অন তাকি এ যার ইয়া হন গিয়া গুর খানদান গিয়া হর তোমাতে এগুলো অমুক ডাক্তরে মুসলমান মানাইলা ইতা মানুষ দা কুড়াল লইয়া আইসন আগে গড়িয়া নিয়ে তানাত নিয়ে হারাইছ কত মায়ের দৈর খাওয়াইছ জেল কাটা দিল আইসন এ তো তার আসে এ তো ইতার কাছে ভালো লাগছে আমরা মুসলমান ইমানদার নাই বুঝছো নি ইমান খারে বল আমরা মুসলমান ইমানদার না ইমান খানো আমরা কসুবত্তার মানে এর লাগে ভাইয়াই খোয়ার মতলব ইয়া তালো বর্তমান এমন এক সময় আইছে যে আমি বন্ধু খার খান্দ তৈয়া শিকার করতাম ইলা খান দেখান আমার গেছে নাই আমানতর জায়গা নাই বিশ্বাসর জায়গা নাই কথায় এখান কইতাম ইলা কথাই কেন আমানত রইত ওখান থেকে ফায়দা পাইতাম বলা মশওয়ারা ইলা কোনো জায়গা নাই আরও বড় জিনিস অমুকে আমার তাকে ঋণ নেওয়া তাইছো আমি ঋণ দিতাম তাই না আমার সাসার গরো বাই ফুফুর গরো বাই বনির জামাই নতুবা সাসা আমি বাড়া তৈয়ার বাড়া হইয়ার না আমার গরো মাত মাতিয়ার ও এরারে আমি যে দিতাম আইস ই জমানা নাই যে আপনি এনে পয়সা দিতাম দেন যদি যে আপনার কাছে গুলাম বনিয়াইব আপনি মালিক সেট হিসাবে তাওবা আর পয়সা দেওয়ার পরে আপনি গুলাম বনা লাগবো তারে তুমি মালিক বানাই লাগবো আর দিন ডাই 24 ঘন্টা গালি লিয়ে যাওয়া লাগবো আর মোবাইল দিয়ে ফোন করা লাগবো এর ফলে পয়সা তোমার ক্লিয়ার হয়ে যায় এর ফলে পয়সা তোমার ক্লিয়ার ফাইদা এই জমানাই কান ঋণর রইছে না আমার বেদিকার বুঝছেন নাকি তা মাতিয়ার আমি ফাঁসাই দিয়েছি কয়েক জায়গাতে আমি জানি আর লেই মাতিয়ার এই জমানা ঋণর রইছে না ঋণ দিবা না হালাকে কুরআন আর হাদিসে কর ঋণ দেও ঋণ দিলে ফায়দা কিতা যতদিন তার গেছে ঋণ থাকবো অতদিন তুমি সদকার সব পইবা কিয়র সব পইবা ভাই সদকার হালাকে পয়সা সদকা দিছ না ঋণ দিছ কতদিন তুমি সদকার সব পইবা এই জমানা বর্তমানে ঋণর রইছে না ঋণ দিবা আপনি বিপদি বনবা আর খেয়ররে আমিন আর সাদিক বন করবা এক বড় বালা মানুষ দেখিয়া তবলিগো যার দাড়িও আছে টুফিও আছে নমাজিও আছে বিলকুল না বিলকুল না সুরত মে হায় খিজর মঞ্জিল সিরত মে হায় জিন্দি কফাসি ইয়ে হাল হায় সুবহান আল্লাহ ইয়ে কাল হায় তৌবা তৌবা আজিব হাল হে জমানা হে করামত মে শরারত হে না দোস্তো মে সদাকত হে না ইয়ারো মে মরুয়ত হে সুরত বড় বালা দেখবা খুব বালা মানুষ বালা সুরত হালাকে সুরত মে হ্যাঁ খিজর মঞ্জিল খিজির আলাই সালাম বা যে দাড়ি যে টুপি যে মাত যে নরম নরম মাত আরো বুঝাই দিই এক মানুষ আমার নাগাল্যান্ডের কোনো এক জায়গা ডিস্ট্রিক্ট কইতাম না আর জায়গাও ইয়া তাহলে ডবহা সাইড তাও পশ্চিম সাইড এক মানুষ হনো আছে আর কোনো একটা বিজনেস টুকটাক করবো আর কয়েকজন বড় বড় মুসলমান পার্টি এরার লগে তার বড় বিশ্বাস হয়েছে বিশ্বাস হওয়ার পরে হে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ এরা দিয়া কইতা ভাই ওগুলো তো একান্ত চালিয়ে দিছে আমরা সময় নাই
এতো ওলা বিশ্বের এক লগে হুতা এক লগে খাওয়া এক বিস্তার টাকা এক লগে সব কিছু এক লাখ দুই লাখ তিন লাখ এলা দিয়া দেখছেন মানুষ দুই চার বছর লাগেছে এখন হে এক লাখ দুই লাখ নিছে না তো এত জমা দিছে আমার ঘুরাইছে দেখাইছে আমি কত বলা মানুষ এক পাঁচ বছর পরে উঠিয়া কইছে ভাইয়ে নকল আমি গরিব মানুষ আর তুমি তেন আল্লাহ বাক্কা অবস্থা দিছে পয়সা হলে তোমার বহুত আছে তেখে এক পঞ্চাশ ষাট লাখ দিতে পারবে বলে কিতা করবাই বলে নাম কইলেই না লক্ষ্মীপুরের সাইটে শোনা বারো শোনার কি চলেন নানি ভাই এখনও চলেন লক্ষ্মীপুরের সাইটে শোনা বারো আর অনো আমরা দেড় কেজি দুই কেজি সোনা আমি এক লাইন করছি সোনা খালে আনতে পারো বড় কম পয়সায় এত বিশ্বাসী বলি গেছি বলে ফার পাই বলো আর এক মানুষ বড় সরল হায় হাই মানুষটা বড় দুঃখ লাগে বরবাদ হয়ে গেছে এই মানুষের খুব বলে ইয়া কইছে টাকা পঁয়ত্রিশ লাখ তুমি দিলাম বলে চলবো যা নে পঁয়ত্রিশ লাখের জায়গায় যদি দেড় দুই কোটি টাকা সোনা পাইলে তুই অর্ধেক পাইবি আমি অর্ধেক পাইবো ও মানুষে পয়সা দেওয়ার তিন দুই তিনজনে দেওয়ার পরে টেকা কয়েক লাখ জমাই নিয়েছে জমাইয়া হে কইছে অমুক জায়গার ব্যবহার করছি ভাই আর কই থাকছে অমুক জায়গার তুমি তেন আও নিজে দেখবাই আর আগে তো দেখাইছি তুলা বুলো বলে নিজে দেখবাই তখন অন তারা আইসন আওয়ার পরে ফিতল একটুমা দিছে বেগমরিয়া ফিতল একটুমা বেগমরিয়া দিছে এ আতলুইয়া বুলো ভাই শোনা নাই তো ফিতল বলে হে আমি তোরে সোনা দিবা লাগে টেকা অতলা আনছি ফিতল দিবা লাগে তো আনছি তোরে সোনা দিবা লাগে আনছি না বুলে রে ভাই এখনগে খাইলাম এখনগে বইলাম দুই লাখ পাঁচ লাখ টাকা আমরা অ্যাকাউন্ট নিয়ে তুন ডাকলে অত বিশ্বাসী আর ও বিশ্বাসের বলে তোরে সোনার টেকা দিলাম তুই ফিতল কাছে এই আর দ্বিতীয়বার মাতিস না খর মুখা ফিরিয়া চাইছ না আমার পাটি আগে আসো তুই ফিতল লইয়া যাগি ট্রেনে উঠি যা দ্বিতীয়বার তুই এমকা মাতিস না মাতস যদি আমি তোর ভাবিস না তোর দোষ তোর দোষ নাই আমি অতদিন তো লাগে এটা সম্পর্ক ফিট করছি তোর বিশ্বাস আমার উপরে আয়িত করিয়া আর আমি যাতে কয়েক লাখ টাকা তোদের গ্রাস করতাম পারি আমি এক বড় ডাকাইত মনে করিস বড় মাডারি মনে দ্বিতীয়বার চাইছ না আমার মুখা দ্বিতীয়বার মাতিস না খান্দিস না সুপারিশ করিস না ফিতল তোমার ইয়ে স্টেশন জাগিয়া জানবাস সুরত মে হে খিজর মঞ্জিল সিরত মে হে জিন্দি কফাসি ইয়ে হাল হে সুবহান আল্লাহ ইয়ে কাল হে তোবা তোবা আজিব হালে ভাই বুঝবে হিন্দি সারা আজিব হালে জমানা হে করামত মে সারা বালাই মধ্যে বুড়াই করামত মে শরারত হে না দুস্ত মে সদাকত হে না ইয়ারো মে মরুয়া দেখাইতাম সৈয়াদ কোনো বেটিয়ে অন্য কোনো বেটির আইস বিশ্বাস করার সময় রয়েছে না এক মহিলায় আর এক মহিলারে বিশ্বাস করার সময় রয়েছে না এক পুরুষে আর এক পুরুষে বিশ্বাস করতেই সময় রয়েছে না এত নাজুক সময় হয়েছে ইল্লা মাশাআল্লাহ আমি ইনকার করিয়েন না এরাও কিছু মহিলা আসন এরাও কিছু পুরুষ আসন এ গাছও উঠাইয়া মই তোমাকে হরাইয়া নিত না জমানা এখন গীতা গাছও উঠাই দিলেই বো মই কর্তাকে হরাইয়া নিব আমি কোনো এক ক্ষেত্রত বড় এখলানি বড় এক ঝামেলা বেশ বড় আল্লাহর কথা কোনো এক মানুষে বড় বিশ্বাস দিছে দিয়া বহুত পয়সাও হে নিছে খরচও করাই খরচ করার লাইন খরচ করাইছে গাছও উঠাইয়া মই হে আমার তাকে হরাই নিছে আমার গাছের ডাল এখন মতো এটা আমার দুঃখ লাগে হইয়ার গিয়ার বাপ্পা না আমি সমাজ বুঝিয়ার বাই সফর করিয়ার জানিয়ার বড় বেমারি মানুষ ইলাই নে অমত মানুষ সমাজ অবাধে ফলিস তোমার গাছে উঠাই দিলেইব সারা খাম করি লইব দেখাই দিলেইব আর মামুলি পয়সার সময় যদি তুমি কো ভাই ই পয়সা না আরো তোলা কম তুমি নাও ও গাল ফুলাইয়া লাগে অন্যর গেছে মিলিয়া হন তাই পয়সা লইব তোমারে বাদে অন্য বুড়ি আঙুল দেখাই এর লাগে ভাই আই সমাজ পড় অন্য নমুনায় চলেন এই মতো জালিম যারা এরা আল্লাহ সাত্তর ইয়াদ রা এই মতো জালিম রে আল্লাহ সারছে না সারত না বড় লগালক আল্লাহ বিচার করি নেয় আর এই মতো জালিম হলো লাগে হাসাও আমরা সাইয়ার আল্লাহ লগালক বিচার করতো তৈরি এর আর কোনোদিন ওয়াদা কিলাপি করতো নাই মানুষের লাগে দুকা দিত নাই দুশ্মনে করতো তিন নম্বর আমার রহমান আমরা সারাই জানি আমরা সমাজ ধ্বংস হইয়া যান তার সবচেয়ে মূল এক কারণ আছে এই কারণ ইয়া তাহলে আমরার স্বামী স্ত্রী মাঝখানো দরবার চলে কিতা চলে ভাই দরবার চলে সৌদি যদি কোনো স্বামী আসই আর মহিলা যদি ইনো আসই নিশ্চয় আসই তাহলে এই সৌদির তাহলেওয়ালা পুরুষ যে তুমি আসো
তোমারে তোমার মায়ে ফোন করদা, তোমার বাপিয়ে ফোন করদা, তোমার বইনে ফোন করদা, তোমার মইয়ে কোনো সময় ফোন করদা, আর ঘুরি ফিরি তোমার বউ তোমার বিবির ব্যাপারে একটুমা 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 নালিশ তোমার কানে নিদ্রা। তুমি কয়টুমা হুঞ্চ? দশটুমা, তিনটুমা, ষাটটুমা, ডেইলি হুন্ডায়, সপ্তাহ হুন্ডায়, মাসে হুন্ডায়। হুনতে হুনতে তুমি তো মনে মনে বাপরায় আমার বেটি গু খারাপ, আমার বেটিকে জবান দরাজি করে, হাসাও মার খেদমত করেন না, হাসাও বাইর বাই সান না, জালর লগে মিলেন না, আমার বাফর খেদমত করেন না। তুমি ওখান মনে করি তোমার গুসা উঠানি লাইছেন বনিনতে, বাইর বৌবাইনতে, সাসিনতে, মায় গুসা উঠাইছেন, হন তুমি এক তালাক দুই তালাক তিন তালাক দিলেইছ, এই ফুলির জীবন তুমি বরবাদ করছ, কেয়ামতর দিন আল্লাহর কাঠগোড়াত তুমি দাঁড়াইবে। আর হে বই আর মা আর শাশি আর বাই, কিয়ামত দিন এক গর বাঙ্গানি লইছে কেন জবাব তুমি দেন হল দিবে। কিতা লাগি কেন কইয়ার সৌদির তাহনেওয়ালা বেশি অংশ আলহামদুলিল্লাহ ফোন ফাই মাতিয়ার বেশি অংশ ঔ জামেলার মধ্যে তিন তালাক দেওয়ার ফলে বাদে কিতা আমি বুঝছি না তিন তালাক দিলেছে, বউয়ে হয় আমি শুনছি না তিন তালাক হইছে বলিয়া এখন কিতা বিয়ে টিকানি যায় কিনা, এই 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 জবরদস্তি পহলওয়ানি দেখানি শুরু, এখন হাজার হাজার টাকা নিয়ে মুফতি সাহেবরে দিতরা বিয়ে এখন কোনো মতে টিকাই দিত। আমার মূল মাত উদ্দেশ্য কিতা, তুমি স্বামী সৌদির গিয়া তিন বছর পাঁচ বছর তাহোখানে চারি মাসের উপরে বিবিতাকে হরার শরীয়তে ইজাজত দিছিলাম, তুমি না সৌদির গিয়া খামারায় লাখ লাখ কোটি কোটি টাকা হালাকি কুন্তা বার্তায় নাই, কুন্তা বার্তা নাই সৌদির গিয়া খামাইতে এখন কত ভাই বিদেশ, পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার, বেঙ্গলুর যাও, পুনে যাও, তামিলনাড়ু যাও, বোম্বে যাও, আল্লাহর ফজল পঁচিশ ত্রিশ হাজার টাকা আমরা আসামের গোয়েন্দা দিয়ে খাবাইয়া। তুমি সৌদির কী দাঁড়িয়ে গেছো, দুবাই কী দাঁড়িয়ে গেছো, কিন্তু গীতা কোড্ডায় গিয়া গুলামে কোড্ডায় আর তো কুন্তা নাই, তো গুলামে এখান অন করিলাও না, নিজের দেশ তাকিয়া করিলাও না, বাইক এখান লও না, আর দেড় দুই লাখ টাকা ক্যাপিটাল লইয়া তুমি অন আগরের বিজনেস করো না, মাসে তোমার পনেরো বিশ ত্রিশ হাজার টাকা অন পারে। তুমি সৌদির গিয়ে মনে করে তোমার বউরে এটিম বানাও করে, আওলাদরে এটিম বানাও, এটিমারে মুখ বেজার, আওলাদরে এটিম বানাও করে, মা বাপরে তুমি এটিম বানাও করে মুখ বেজার করে, ইনো তুমি করে দিলে এখানে অনতা অনতাকে তুমি করো। এখন আমি দুষ্টাম সাইয়ার, হে মা আর বই তুমি তাই তোমার তারা ফুয়ার গেছে লাগাইয়া বাইরে গেছে লাগাইয়া ই মতো গরের মধ্যে বেজালি কেন আনাও করে, আর আনাই লইছো যদি এর ফলে তালাক হইছে না বলিয়ে এর এর পক্ষে তুমি দেন লড়কানে যে তালাক হইছে না, পাঁচ হাজার টাকা দিলে ইমো তালাক হইছে না, সেদিন এক ফতোয়া গেছে ও ভাই ও ভাই আমার বা তাকে ডিমাপুর গেছে আমার তারা দেখাইলে, আমি বললাম ভাই কাগজ খান খালি সিঁড়িয়া ফালাও সিঁড়িয়া ফালাও, বেটায় পয়সা খাইছে সাত হাজার না আট হাজার, আর খাইয়া কিতা কিতি বাঞ্চেল করে লিখে দিয়া হয়েছে তালাক হইছে না, ও তো তালাক হইছে না পয়সা খাই লইছে হে ভাই নকল। ও মতো বেমার আমরার মধ্যে বড় বেশি, এর লাগে বিদেশি যারা আসন বিদেশি যারা আসন এরার গেছে হাত জোড় সারার গেছে, ইলা বৌয়াইন তো মা বাপর আর অন্যর কথা শুনিয়া বৌরে জুলুম চালাইও না, আর হে বনিন আর বাইর বৌয়াইন হল তোমরা লাগাবাজা করিয়া ই বিদেশির খানো দিয়া হীন দিমাগ আউট করাইয়া তালাক দেওয়ানি লইও না, ই বেমার একদিন তোমরা রইতে পারে, তোমরারে তোমরা স্বামীকে তালাক দিতে পারো না, তোমার তোমরা ফুলিন করে তালাক দিতে পারো, বেমার তোমরার মধ্যে হইনি। আরও কিছু মাত আসিল ভাই খাম নাই, সময়ও শেষ, আর আমার মাস্টার কথামত তো আজানোর টাইম হয়ে যার, আর যদি কারোর কোনো সোয়াল তাকে করতে পারবা, ফোনে সাতটা হয়ে গেছে, সোয়াল তাকে কর, আমার কিছু মাত আসিল মাততাম করে দিই মাতিব ইনশাল্লাহ, আমার মাতটাকে যদি কোনো ভুল বেয়াদে বিয়ে হয় ওখানে তা মাফ করে দিবা, যেহানেন গলত মাতিছি যেহেন তাকে মিটি যাইতো আল্লাহ তৌফিক দিতা, আর সহি যেহানেন মাতিছি যেহেন বইতো ইয়াদ থাকতো আমল করতাম আল্লাহ পাকে তৌফিক দেবো আল্লাহ মামে। আর সোয়াল তাহলে লোকালোক করে নিবে ইনশাল্লাহ মুক্তসর জবাব দিব। আর আমরার খাইরিয়া ফাউন্ডেশনের আমরার চিফ আর অলিনর আর এদিকে আমরার মাসাবর ই মোদরসার এখন প্রেসিডেন্টও বলছেন না, প্রেসিডেন্টও মোলা রমিজউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তাই না আপনার সামনে মজুদ, আমরা এটা এরিয়াই তো এটা এরিয়ানে এখন বারাহানো যাইতরা বহুত বারাহানো যাইতরা, খৈরিয়া ফাউন্ডেশনের তরফ থাকিয়া ও মসজিদও বানাই দেওয়ার, এরপরে হল টিউ হল দেওয়ার, অজুখানা বানাই দেওয়ার, আরও বিভিন্ন খাম অকল তানজরি আল্লাহর ফজল আল্লাহ কোরআনি রইতরা, শুধু হুজাই ডিস্ট্রিক্ট রয়েছে না আসাম, আসাম না আসামের বাইরা নাগাল্যান্ডের জমি রয়েছে কয়েকদিন আগে সফর করে আইসুন, বিভিন্ন লাইনে আল্লাহ তান্তারা পালা খাম অকল কোরআনি রইতরা, আর এখন তাই না মজুদ হয়েছেন ইনশাল্লাহ, আশা করিয়া তাই কিছু মাতিবা, আর এরপরে মনে বলেন আমার সব
ভাই দেখো আমরা সারা সালিম, সারা বড় গুণাগার, আর এক হদিসও গেছে, একেবারে মুক্তসর হদিসটা হইল, এক হদিসও গেছে, পুরো দুই চারি মিনিট গেলে অসুবিধা নাই, এক হদিসও গেছে নবী যে মিশাল দিছে, যেটা কোরআনে করিম মিশাল আছে, ইয়াদ রাখা কোরআনে করিম খালি আয়াত যেটা আয়াত ইলা নাই, আয়াত মিশাল বহুতটা মিশাল হল আছে, বলে এক হদিসও মিশাল গেছে নবী যে ফরমাই, হে আমার উম্মত, গুণাগার জালিম না ফরমান উম্মত, তুমি মনে করো একটা সোয়ারির উপরে সোয়ার হয়েছো, হদিসও মিশাল যান সোয়ারির উপরে সোয়ার হয়েছো, এই সোয়ারির উপরে সোয়ার হইতে তোমার হানির বস্তু আছে, তোমার ফানি আছে, হাজুর আছে, সারা সামান আছে, দেশন লইয়া এই সোয়ারি এক ময়দানও গেছে কি, বড় এক ময়দান, এখন এই ময়দানত চতুর্দিকে না গড় আছে, না বাড়ি আছে, না কোনো মানুষ আছে, কোনটা নাই, আর অন্য যাওয়ার পরে তুমি ঘুমাইছিলে, আর আটটা সোয়ারি গাইব হয়ে গেছে, হানিও শেষ হয়ে, হানিও যেমন সোয়ারি লোকে গেছে, এখন সব মেলার পরে তুমি দেখছো আমার তো আর কোনটা নাই, সোয়ারি মানে ইন শ কিলোমিটার হইতে পারে, এখন আমার সোয়ারিও নাই, আমি ইনতেই বাড়িয়ে দিতাম কিনা, ফানি নাই খাইতাম, হাজুর নাই খাইতাম, রুটি নাই আমি খাইতাম, তে তো আমি আটিয়া যাইতে কতখান দিইব, বাদে তো মৌ তুইব, খান ফানিও নাই, আবার নবিয়ে ফরমে আসাদ্য হাররা হদিসও গেছে, খুব গরম, বেশি গরম চলে, ওই অবস্থার মধ্যে এই মানুষের সারা শেষ হয়ে গেছে নাই, এখন তো মৌত ছাড়া উপায় নাই, আটিয়া খানো দিব শ কিলোমিটার ময়দান দিয়ে খানো পারিয়ে দিব, মৌত ছাড়া উপায় নাই, পানিও নাই, এই মানুষ অক্ষমইয়া হুতি রয়েছে, অনিয়তে হুতিছে আল্লাহ, আর তো আর কোনো লাইন নাই, এখন তো আমি হুতা মতলব পানিও নাই, খাওয়াও নাই, রই দিবে চলে, তো ওলা হুতি রই হুতা অবস্থাত মৌত আইও কখনো মারাই বাধা নাই, তো কোনটা বাঁচিবার কোনো উপায় নাই, নবী যে ফরমাই ঔ সময় মানুষ হুতার বাদে এর জাঙ্গা লাগি গেছে, আমরা বাসা এর জাঙ্গা লাগি গেছে, হঠাৎ চোখ খুলছে, আত্মা দেখে সোয়ারির সামনে, ও সোয়ারি ফানি আছে, হাজুর আছে, সামান আছে, খুশি হইয়া হে সোয়ারি দরছে আর খানি খাওয়া শুরু করছে, নবী যে ফরমাইন হে আমার উম্মত, আফরাহ শব্দ ইসমে তফজিল হদিসে গেছে, হে আমার উম্মত, এই সবার এই মানুষে মুসাফিরে তার জীবন শেষ হয়ে গেছে প্রায়, এখন দ্বিতীয়বার তার নয়া জীবন যে ফার ফাইয়া যে খুশ হয়েছে, আফরাহু এ তাকে আরও বেশি খুশ হইন আল্লাহ, ঔ বন্দার উপরে যে বন্দায় আল্লাহর গেছে তৌবা করছে আল্লাহ তাকে বেশি খুশ হয়েছে, বুঝাইছে তো আমরা সারা জালিম না ফরমান গুনাগার, এর লাগে ভাই সারায় তৌবা করি আল্লাহর গেছে মাফি চাই, আল্লাহর গেছে কাকুতি মিনতি করে হই, দিল থেকে আল্লাহর গেছে হই, ইনশাল্লাহ আল্লাহ হুন্নেওয়ালা, আল্লাহ দুয়ারে কবুল করেওয়ালা, আমি না পাক দোয়া করবো, আপনারা বালা বালা অপর ইজ্জতে ইনশাল্লাহ দোয়া আল্লাহ কবুল করবা, আর ফিলিস্তিনের মুসলমানরাই খাস করে দোয়া করবা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي
maghfirata min indika wa rahmani innaka antal ghafurur rahim maghfirata min indika wa rahmana innaka antal ghafurur rahim innaka ala kulli shay'in qadir tu'adzibhum fa innahum 'ibadu wa in taghfir lahum fa innaka antal 'azizul hakim ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin ayallahi zaminur furya ashmalur qale amra taki bolbo gunagar zalim na farman theo nai maula ayallah amra bar bar kabira guna korsi sagira guna korsi shirki bedati guna korbo korsi maula ayallah tumi amrar rob tumi amrar malik tumi amrar khaliq maula ayallah tumar kudratur adi maula baf adomor jisim mubarak re tumi tayyar korso maula ayallah amra adomor sontan Ay Allah amra guna korte korte maula zamin de na pak koi nai si maula ay Allah amra namaz sar si roza sar si malik war korte ki na farmani holo kori nai si maula ay Allah amra zani ar amra na farmani karone tumi maula amra rupre naraz hoye geso ay Allah tumar rahmatar duarer samne amra khalo hoye gechi tumar maghfiratar duarer samne amra khalo hoye gechi maula amra zalim holor ek jamaat na farman holor ek jamaat Ay Allah, joto shomoye dinor alusona chole, oto shomoye rahmatar masum porishta bolta bolta. Oto masum porishta holore zoriya banaya, rahmatar madrisre zoriya banaya. Ay Allah, tumar habibre wasila banaya. Ay Allah, amra zalim hole tumar darbar kono suwar koriya. Ay Allah, tumi amra jibonor guna khanare maaf kori deo. Ay Allah, tumi maaf korare bolo posondo koro maula. Ay Allah, bondar maaf korare tumi bolo posondo koro Ay Allah, amra sharai miliya tumar kache maafi chaiya tumi amrare maaf kori deo. Ay Allah, amra sharai miliya tauba koriya tumi amra taubare kobolar manjur kori dao. Amrar gunar karone tumi Allah amrar beizzat koriyo na maula. Ay Allah, amrar gunar karone zalim holdi amrar barbad koriyo na maula. Amrar gunar karone maula zalim holdi amrar beizzat koriyo na maula. Ay Allah, tumi filistinar musalmanar rupre tumi sahay kan kori dao. Ay Allah, tumi Filistin ar musalmanar upore shohay kan kori dao. Ay Allah, koto bachchai asole maa kon nai baa kon nai. Ay Allah, koto gor ase bachchai nai maa nai baa nai mona. Ay Allah, kuno kuno gor ase shara khandan shesh hoye geche mona. Ay Allah, tumar goror hefazot lagi. Masjid Aqsar hefazoton lagi tarar jaan nidra maan nidra shomoy nidra mona. Ay Allah, tumi Filistin ar musalmanar upore tumi rahmar gorom kori dao. Ay Allah, tara fani faitrana khaibar bosun faitrana reshon faitrana. Ay Allah, oshod faitrana daktor faitrana mona. Ay Allah, kun obostar moddhe kar mautor amra dekhiye dao. Maulay Karim maula tumi tarar upore rahmar gorom pan kori dao. Ay Allah, tumi mayar nojore tarar dike sai dao. Ay Allah, masum bachcha nojore upore tumi rahmar gorom kori dao. Amra babon intor upore tumi rahmar gorom kori dao. Rabbuna alamin jara zamin wa asman maula zakhmiyo kal podire sar maula era zakhmiyo kal upore tumi rahmar gorom ar faisala kan kori dao. Ay Allah, tumi rahmar gorom ar faisala kan kori dao. Ay Allah, zara mara gesore pinar era shohid hoyse maula era shohid ওনার দরজাতে তুই বুলন করি দেও আয় আল্লাহই মত শহীদ ওনার খাতিরে তুমি আমারে maaf করি দেও মজলুম মুসলমানও খাতিরে আমারে maaf করি দেও রব্বুল আলামিন তোমার মাফির দুয়ার সামনে আমরা খাড়া হই গেছি মাওলানা আয় আল্লাহ তুমি আমারে তাড়াইয়া দিও না মাওলানা আয় আল্লাহ তোমার দুয়ার থেকে আমারে মাহরুম করাই দিও না রব্বুল আলামিন আমরা নামাজ রোজা সারিয়া যত গুনাহ করছি আয় আল্লাহ তোমারে नाराज করছি মাওলানা তুমি একবার আমারে Ayat Allah, tuh ibu, amra শিক্ষায় তুমি শিক্ষিত
জীবিত বানাই দেও আমাদের বাচ্চাইনার বাচ্চাইন্তরে মওলা আবিদা সাহিদা বানাই দেও আমিন আল্লাহ বড় বড় মুত্তাকি পরহেজগার উলামা সুলাহ তুমি তৈয়ার করে দেও আমিন রব্বুল আলামিন আমরা করবল থেকে বর্তি নেরে তুমি দূর করে দেও আমিন আল্লাহ দিনর মাহউরুর উপরে রওয়া তুমি তৌফিক নসিব করে দেও রব্বুল আলামিন আমরা মহল্লাবাসী শরারে তুমি মাফ করে দেও আমরা খানদান কল শরারে তুমি মাফুদে মাফ করে দেও আমরা সিন্দেগান শরারে তুমি মাফুদে মাফ করে দেও আই আল্লাহ আমরা তাকি যারার মাই বাবা দাদা দাদি হোক হরে উস্তাদ বীর তোমার হাওলা পড়ি দেছি মৌলা আই আল্লাহ এরার লগে কোন সুলুক তুমি বড়াই আমরা জানি আন্না মৌলা রহমতের মজলিস রে জরিয়া বানাইয়া তারার হকর মধ্যে আমরা দোয়া করি আর মৌলা আমরার গোবদে কাণ্ডে তুই মাফ করে দেও আই আল্লাহ জাহান্নামের বিস্তার থেকে তুমি হেফাজত করি লাও আই আল্লাহ জন্নতের বিস্তার মধ্যে তুমি আরাম দেওয়ানি লও রব্বুল আলামিন আল্লাহ যারা জীবিত আছেন সবরে নেক আয়াত দিয়ে মালামাল করে দেও আই আল্লাহ বিমারি হলার বেমার দিয়ে তুমি শিফা দিয়ে মালামাল করে দেও আমরা রে ক্যান্সার বেমার হাটের বেমার কিডনির বেমার তুমি দিও না মৌলা এইডস বেমার পালানাইস প্যারালাইসিস বেমার তুমি আমরা রে দিও না আই আল্লাহ নাকর মুখর হানোর হাড্ডির চামড়ার ব্লাডর পেটর কোনো ছোট বড় বেমার দিয়া আমরা রে তুমি আজমাইশের মধ্যে পড়াইও না মৌলা আই আল্লাহ তোমার আজমাইশ আমরা বরদাস্ত করতাম পারতাম না আমরা বড় কমজোরি মানওয়ালা মৌলা আই আল্লাহ যদি তোমার আজমাইশার গজবের মধ্যে আমরা রে ফলাই দেও আমরা তোমার শানের মধ্যে কোল করিলেই কবি আত বিমা তকল মাতি দিব হয়তো ইনা মা তকল মাতি মজে মাতর কারণে আমরা কাফির বনে যাইব মৌলা রব্বুল আলামিন কোন গজব দিয়ে আমরা রে হালাক করিও না আই আল্লাহ কোন আজমাইশের মধ্যে আমরা রে ফলাইও না আই আল্লাহ হর কিসমের ইমতিহান থেকে আমরা রে হেফাজত করি দাও আই আল্লাহ তোমার গজবের দরওয়াজা আমরা উপরে তাকে বন্ধ করে দিলাও আল্লাহ তোমার রহমতের দুয়ার আমরা উপরে খুলে দেও আই আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমরা উপরে খুলে দিলাও আই আল্লাহ তুই মাহবুবি আল্লাহ আমরা দৌলতে ইমান দিস মৌলা আই আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির আমরা জানি না কোন সময় কোন আমলার কোন কথার দ্বারা আমরা কাফির বলি আর মৌলা আই আল্লাহ তোমার কাছে সওয়াল করি আর মাহবুব আই আল্লাহ 24 ঘন্টা ইমার উপরে কাইমার দাইমুরা তুমি তৌফিক দেও আই আল্লাহ যে সময় কাফির বনম যদি তুমি মলকুল মউত পাঠাই দেও আই আল্লাহ মানুষে জানব মুসলমান মারা গেছে আই আল্লাহ তোমার ইলম তাওব কাফির মারা গেছে মৌলা আই আল্লাহ তোমার কাছে সওয়াল করি আর মৌলা 24 ঘন্টা দৌড়তে ইমানের উপরে কাইমার দাইমুরা তুমি তৌফিক দেও আই আল্লাহ মউতের সময় সকরাতের আযাব থেকে আমরা হেফাজত করি মৌলা আই আল্লাহ সকরাতের আযাব থেকে তুমি আমরা রে বাঁচাইও মৌলা এই সময়ে তোমার হাবিবর চেহারা আনোয়ার দেখাই দেখাই আই আল্লাহ ইবলিস শয়তানের আল্লাহ দুকা থেকে আমরা ঈমানের হেফাজত করিয়া তুমি আমরার সবার খাতিমা বিল খয়ের করিও মৌলা আই আল্লাহ নেকির মনকিরর সওয়ালের জবাব রে তুমি আসান করি দিও আই আল্লাহ সব কিছু ছাড়িয়ে আমরা যাব লাগবো মৌলা আই আল্লাহ হারামর কামাই করি যদি দৌলত বানাই আই আল্লাহ জুলুমর কামাই করিয়া যদি দৌলত বানাই আর কোন ইজ্জতার কুরসির মালিক যদি বনি যাই আই আল্লাহ মৌতর পরে সব কিছু বরবাদ হয়ে যায় শেষ হয়ে যায় মৌলা আই আল্লাহ কবরের মধ্যে নেকির মন কির কালো হইবা মৌলা এই সময় তুই মাহবুব ছাড়া আমরার সহায় করনে বলা কেউ নাই আই আল্লাহ নেকির মন কিরর সওয়ালের জবাব রে আসান করে দিলাই হো আই আল্লাহ কবরের আজাব থেকে আমরা সবরে হেফাজত করি লাই হো আই আল্লাহ হাসর মাঠের আজাব থেকে আমরা সবরে বাঁচাই হো মৌলা আই আল্লাহ সূর্য মাতার উপরে তাবো মৌলা তাম্বার জমিন তাবো আই আল্লাহ মানুষ উলঙ্গ তাবা কোনো চপ্পল কোনো কাপড় রইত নাই আই আল্লাহ খাইবার বিয়েবার কোনো বস্তু দাপ্ত নাই আই আল্লাহ ওদিন তোমার আরশি আজিমর সায়া তাবো মৌলা তুমি সাত গুণ মাইশরে আরশি আজিমর সায়ার তলে জাগা দিবাই আই আল্লাহ এর আন্দকে তুমি আমরা রে আল্লাহ আরশি আজিমর সায়ার তলে জাগা কাম দিলে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হাবিবে শফাত করব মৌলা আই আল্লাহ ওদিন আমরা রে তোমার হাবিবর শফাতের অন্তর্ভুক্ত করি রে মৌলা আই আল্লাহ তোমার হাবিবর লাওয়ায়ে হামদর তলে আমরা রে জাগা কাম দিলে তোমার হাবিবর দ্বারা আমরা রে হাউজে কৌসর কাওয়ানি লাইও আই আল্লাহ তোমার হাবিবর চেহারা আনবার আমরা রে দেখা নিলাইও রব্বুল আলামিন দুনিয়ার সারা মহলুক যদি আমরা উপরে রাজি হয়ে যাই আর তুমি যদি নারাজ হয়ে যাও আমরা দুনিয়া বরবাদ হইব আখেরাত বরবাদ হইব আই আল্লাহ দুনিয়ার সারা যদি রাজি নারাজ হয়ে যাই আর তুই মাহবুব যদি আমরা উপরে রাজি হয়ে যাও আমরা দুনিয়াও বলি যাইব আমরা আখেরাত বলি যাইব মৌলা আই আল্লাহ তোমার রেজা মন্দির উপরে সলাত তুমি তো
তৌফিক দাও আমরা সকলে পরিশানিরে তুমি দূর করে দাও আমরার মুশকিলাত কল্লে তুমি আসান করে দাও আমরার হার ভাঙা নৌকা কোন জায়গার মধ্যে আছে আয় আল্লাহ মাঝি হারা নৌকা ফার না মোলা আয় আল্লাহ তুমি আমরার মাঝি হারা নৌকারে ফার করে দিলাও আমরার ভাঙা নৌকারে তুমি উদ্ধার করে দিলাও রব্বুল আলামিন মহল্লাবাসী সারারে তুমি মাগুদে মাফ করে দাও বেটিন বেটা সবারে তুমি মাগুদে মাফ করে দাও আয় আল্লাহ সিন্নিরা এইজন করছেন মাওলা তুমি কবুল করে দাও আয় আল্লাহ যারা মেহনত করছেন সারার মেহনতরে কবুল করে দাও এই মহল্লার মুর্দেগান সারারে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দাও আয় আল্লাহ সারা জিন্দেগান হেদায়েত দিয়ে মালামাল করে দাও আয় আল্লাহ করর তাকি আল্লাহ বদলি নিয়ে হল্লে তুমি দূর করে দাও মাসুম বাচ্চান্তরে মাওলা তুমি মাগুদে বেশ করে দিন বুদার তুমি তৌফিক দাও আয় আল্লাহ আমরা ইনো যত কোন আসি মাওলা আয় আল্লাহ জানি আল্লাহ খার কোন গুনাহ আল্লাহ তোমার ইলম আছে কত গান আমরা জানি আল্লাহ আয় আল্লাহ এর মধ্যে নিশ্চয় কোন নেককার থাকতে পারে মাসুম বাচ্চাই নো আছে মাওলা আয় আল্লাহ কারে তোমার পছন্দ লাগে জানি আল্লাহ এন আতর তলে আর ঠান্ডা কিয়া হইয়া তুমি আমরা তোয়ারে কবুল করি দাও আয় আল্লাহ তোমার দরবার থেকে আমরারে মাহরুম করাই দিও না আয় আল্লাহ তোমার দরবার থেকে আমরারে মাহরুম করাই দিও না আমরা দ্বিতীয় যাইবার কোন জায়গা নাই আয় আল্লাহ একমাত্র ওয়াহদাহু লা শরীকা লাহু হওয়ার কারণে তোমার হাবিবের আখেরি জামানার নবী মানার কারণে আয় আল্লাহ কয়ের আমরার উপরে জালিম হই গেছেন মাওলা আয় আল্লাহ কয়ের জালিম থেকে আমরারে তুমি হেফাজত করি দাও আমরার মাদ্রাসা মসজিদ হলার তুমি হেফাজত করি দাও আমরার কোরআন হাদিস উলামা সুলাম আমরার হেফাজত করি দাও রব্বুল আলামিন যত কে জালিম করাছ মাওলা এরার তুই পাকড়ি দাও আয় আল্লাহ এই মত জালিম হলার মোকাবিলার মধ্যে আমরার ইমদাদ নসিব করে দাও আয় আল্লাহ গায়ব থেকে তুমি আমরার সাহায্য করি দাও আয় আল্লাহ গায়বের খাজানা তুমি আমরার উপরে খুলি দাও আয় আল্লাহ রহমতের খাজানা তুমি খুলি দাও আয় আল্লাহ বরকতের খাজানা তুমি খুলি দাও আয় আল্লাহ তোমার হাবিব থেকে বড় ওসিলা আর দুনিয়ার জমিন নাই মাওলা আয় আল্লাহ তোমার হাবিবের জরিয়া বানাইয়া আমরা গুনাহগার মুজরিম হলে তোমার কাছে সওয়াল করি আর আমরা দোয়া কান তুমি কবুল করি দাও ফরমান শরীফের খাতিরে আমরা দোয়ারে কবুল করি দাও ফিলিস্তিনের মুসলিম মুসলমানের খাতিরে আমরা দোয়ারে কবুল করি দাও আয় আল্লাহ ফিলিস্তিনের শহীদ মুসলমান হওয়ার খাতিরে তুমি আমরা সারার দোয়ারে কবুলের মঞ্জুর করি দাও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।